তিনটি কথা মনে রাখবেন। এক, তখন জবাব দেবেন না যখন রেগে থাকবেন। দুই, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। তিন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখে থাকবেন। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সেও তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মানুষ কানা, খোরা, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থানে, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকে কেউ সংসারে মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানা, কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত লোকের প্রশংসা তো শত্রুও করে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেই পুড়তে হয়। মায়া আর মুগ্ধতা মাকড়সা জালের মতন, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, সৎ পথে উপার্জন করাটাই গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবনসঙ্গিনী পাবেন। শক্তি নিজের কথায় নয়, বিচারে রাখো, কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যাতে নয়। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান, অবহেলা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনো হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। জীবনে যা চাও সব একদিন পাবে, শুধু সৎ থাকো আর কারো ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছে। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছে। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল, মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে
আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও, ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন, বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না, জীবন ভাঙা যায়, গড়া যায় না, মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না, ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। কন্যা সন্তান হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সেই ঘরে আলোকিত হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না, অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। মা শিক্ষিত হোক বা না হোক, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মাই। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করবে কিভাবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? বন্ধুত্বের দ্বারা রাগকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। কারো ব্যবহার দেখে, টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয়, সততা দেখে সম্মান করা উচিত, কারণ ব্যবহার তো ভালো হয় শয়তান ও চিটিংবাজদেরও। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে খোঁজে। সম্পর্ক হলো বিদ্যুৎ কর্পোরেশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে আলোয় ভরিয়ে দেবে। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।